আসাদুজ্জামান সাহেব তিনি রংপুর থেকে লাইনে আছেন জনাব আসাদুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনি আপনার প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা হচ্ছে উনি আজ থেকে একশো দশ বছর আগে আসছিল মানে মারা গেছেন উনি তো ভারতেই ওনার মানে ধর্ম ওনার ইয়ে প্রচার করছেন মানে ওনার যে উদ্দেশ্য সেটা উনি প্রচার করছেন আজ থেকে একশো বারো বছর আগে মারা যাওয়ার আগেই আমরা ভারতী আমরাও তো তখন ভারতী ছিলাম আমরা কেন জানতে পারলাম না আর আমরা এত বছর পর কেন আজকে এই ইমাম মাহাদি সম্পর্কে জানতে পারলাম যে উনি আসছেন জি আর কোনো প্রশ্ন আছে আপনার আরেকটা কোয়েশ্চেন আছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে উনি তো আসলে আসতেন ইসলামকে মানে সুপ্রতিষ্ঠিত মানে যদিও নবী সুপ্রতিষ্ঠিত করতেন উনি আবার ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য উনি আসছেন কিন্তু ভারতে আসলে সেইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি উনি তো ভারতেই আসছিলেন জি আমি আপনার প্রশ্নটি নিয়েছি আমি মোহতর মৌলানা আব্দুল আউল সাহেবের কাছে বিষয়টি রাখছি জি প্রথম উত্তর হচ্ছে প্রথম প্রশ্নটা আবার বলে দিই কেননা দর্শকরা আপনার প্রশ্নটা নাও শুনে থাকতে পারেন একশো দশ বছর আগে তিনি মারা গেছেন আর এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না কেন এর উত্তর দুটি এটি হচ্ছে আমরা দুর্বল আমরা আমাদের দায়িত্ব পালন করি নাই এজন্য আমরা আল্লাহর কাছে ফার করি আমাদের দায়িত্ব ছিল আপনাদের কাছে আগে এই বার্তা পৌঁছানোর কিন্তু আমরা পারি নাই আমাদের দুর্বলতার কারণে বলেন আর অন্যান্য অসুবিধার কারণে বলেন সেজন্য আমরা আল্লাহর কাছেও ক্ষমা চাই মানুষের কাছেও ক্ষমা চাই হে আল্লাহর বান্দারা আমাদেরকে ক্ষমা করো এই নিয়ে সংবাদ তোমাদেরকে আগে পৌঁছাতে পারি নাই কিন্তু বুদ্ধিমানরা কি এই কথা অভিমান করে বসে থাকবে যে আজকে কেন বললেন আগে কেন বললেন না যখনই সংবাদ পাবে সে যদি তাৎক্ষণিকভাবে সত্যকে গ্রহণ করে যাচাই বাছাই করে দোয়া করে তাহলে সে জয় জয় তার বিজয় অবশ্যম্ভাবী তার লাভই লাভ তার কোনো ক্ষতি নাই সে আল্লাহকে বলতে পারে যে আল্লাহ যদিও আমি সংবাদ পরে পেয়েছি কিন্তু যখনই পেয়েছি তখনই মেনেছি অতএব আমাকে মহাপুরস্কারে ভূষিত করুন দ্বিতীয় উত্তর হচ্ছে এটার যে যে ভবনের যে অট্টালিকা যে ভবন যত দীর্ঘ হবে যত লম্বা হবে যত উঁচু হবে তার ভিত রচনা করার জন্য তত পরিশ্রম এবং সময়ে ব্যয় করতে হয় যেহেতু ইসলামের এই জীবন এবং পুনর্বাসন ক্যামত পর্যন্ত দীর্ঘায়িত এই জন্য এই উচ্চ ভবনের নির্মাণের জন্য যে ভিত রচিত হয়েছে তার রচনা করতে সময় লেগেছে সারা পৃথিবীতে এটার ভিত রচিত হয়েছে এবং হচ্ছে দুশো বারোটা দেশে এটার ভিত রচিত হয়ে গেছে কিন্তু এখন আপনারা যেটা সংবাদ পাচ্ছেন এটা ভিত রচনার পরের যুগ অর্থাৎ ভবন যখন খুব উঁচু হয় তাকে শক্তিশালী করে রাখার জন্য টেকসই বানানোর জন্য ভীতটা অনেকক্ষণ পরিশ্রম চায় অনেক দীর্ঘ সময় পরিশ্রম চায় অতএব যে জামাত কেমত পর্যন্ত স্থায়ী হবে ইসলামের যে রূপ কেমত পর্যন্ত চলবে সেই রূপের যে ভিত হযরত আকদাস মসিহ মাউদ সালামের মাধ্যমে রসুলের বরকতে আল্লাহ তালা রচনা করেছেন তা রচনা করতে সময় লেগেছে এই কারণে আপনারা প্রথমে জানতে পারেন নাই এখন যখন বিষয়টা সামনে এসেছে তখন আপনারা আশ্চর্য হচ্ছেন এতদিন পরে কেন জানলাম তাহলে আমি দুটো উত্তর দিয়েছি একটা আমাদের দুর্বলতা আর একটা এই ভবনের দায়িত্ব এবং অনেক এটার দৈর্ঘ্য অনেক বেশি হওয়াতে এটার ভিত অনেক লম্বা সময় লেগেছে রচনা করতে আপনি বলছেন ভারতেই ইসলাম প্রতিষ্ঠা হলো না আর উনি এসেছেন সারা পৃথিবীতে ইসলাম প্রচার করার জন্য মনে রাখবেন ভারত বর্তমানে যে ভারত তার ভাগ কিন্তু তিনটা অর্থাৎ যদি আপনি বর্মাটাকে আলাদাই ছেড়ে দেন তারপরেও সেই ভার ভারত আপনার এখন তিন ভাগে কমপক্ষে বিভক্ত অতএব ভালো করে হিসাব করে দেখেন যদি সেটা অখণ্ড ভারত হতো তা এখন মুসলমানদের পরিমাণ কি হতো এবং শক্তিটা কি ধরনের হতো এখন আমি ফিরত যাচ্ছি এই কথাতে যে একজন ব্যক্তি আসবেন আর রাতারাতি ভেলকিবাজি দেখিয়ে সমস্ত মুসলমান এবং ইসলাম জয়যুক্ত হয়ে যাবে এরকম কোনো কথা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি একজন ব্যক্তি আসবেন তিনি তার যুক্তি দেখাবেন তার নিদর্শন প্রকাশ করবেন মানুষের দায়িত্ব সেই সত্যটাকে ধারণ করা এবং প্রচার কাজ চালিয়ে যাওয়া অতএব আমার দায়িত্ব আপনার দায়িত্ব সবার দায়িত্ব ইমাম মহাদি আল্লাহ সাল্লাতুবাস্লামকে মান্য করে ইসলামের সুশীতল ছায়ায় মানুষকে একত্র করার জন্য আহ্বান জানানো আগে আপনারা ইসলামের শিক্ষাটাকে পূর্ণভাবে বুঝেন আয়ত্ত করেন রপ্ত করেন আমল করেন আল্লাহর সাথে সম্পর্ক গড়েন রসুলের প্রেমের জীবনকে উদ্ভাসিত করেন এরপরে আলো ছড়ান এই দায়িত্বটা না পালন করে এই কল্পনায় বসে থাকা ইমাম মাদি আসবেন রাতে আর সকালবেলায় ইসলাম জয়যুক্ত হয়ে যাবে এরকম কোনো বিশ্বাস আমরা পোষণ করি না চেয়ে কোনো নবী ছিলেন না কখনো হতে পারেন না তিনি যখন এসেছিলেন তখন তিনি বীজ রোপণ রোপণ করে গেছেন এবং সেটা সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে এই একইভাবে ইমাম মাহাদির ক্ষেত্রেও হবে ধন্যবাদ আপনি কিছু বলতে চাইছেন এই বিষয়ে না